হবে না, সেখান থেকে খুঁজে বের করে বেনজির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে, আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে। সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন, দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন, এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন, তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বানু টিভি 24 এ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, একে একে পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের রাজপথের অগ্রসেনানী, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন, কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের তরুণ মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমার একান্ত প্রিয় ভাই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা জননেতা আব্দুল জব্বার, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দিন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম, আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি আমার একান্ত শ্রদ্ধাভাজন অত্র অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মায়ানুদ্দিন ভাই, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা, নরসিংদী জেলা, মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আমিরবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, ওলামাইকরাম, ইমাম, খতিব, শিক্ষক, শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বন্ধুগণ, সম্মানিত ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 2024 সালের 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে উন্মুক্তভাবে এখানে বসে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রতি প্রাণ খুলে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা সামনে রাখেন, আমরা যদি সামনে রাখি, বিশেষ করে যে নারায়ণগঞ্জে আমরা এখানে বসেছি, গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল, এবং সেই সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজত্বের মূল নায়ক হিসাবে যারা এই নারায়ণগঞ্জের ভূমিকা রেখেছেন, আমরা আজকে ঘৃণা এবং ধিক্কার জানাই আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তে রঞ্জিত শহীদদের বাংলাদেশকে, তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন, ভবিষ্যতে আর খেলা হবে না, এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে। আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা, আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা, খেলার মাঠে নামা তো দূরের কথা, আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্কারা করেছেন, বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন, আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সুধীমণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি, সন্ত্রাস এবং দখলদারিত্বের সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায়, সততা, দক্ষতা, দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাআল্লাহ। কারণ আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে, বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় শাসন চাই। এই জাস্টিসের কথাই ইসলাম বলে, এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে, জাস্টিস মুখের কথায় হয় না, সন্ত্রাসের গডফাদারদেরকে দিয়ে জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কয়েক কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমি সাংবাদিক বন্ধুরা আছেন, সুধীমণ্ডলী আছেন, শিক্ষক বুদ্ধিজীবী আছেন এখানে, আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন, বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন, অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন, বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন। আজকে যদি আমরা খুব খোলামেলা একটা কথা বলতে চাই, আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ, শিক্ষার্থী এবং জনতা, আমাদের প্রিয় আবু সাইদ এবং মীর মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, এক কথায় যদি বলা যায় তাহলে প্রকৃতপক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, এটা সকলে আপনাদের মুখস্থ আছে,
দেখেন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আমাদের অনেকে জিজ্ঞেস করেন, সাংবাদিক ভাইরা জানতে চান, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরাও মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন, ফোন করেন, মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণবিপ্লবে, গণ অভ্যুত্থানে, গণ ভালোবাসায় পরিণত হলো কেন? আমি তখন তাকে এই সূরার কথা বলি, আল্লাহ তাআলা যখন তার বান্দা, তার রাষ্ট্রে, তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন, তখন এটা আল্লাহর আরেকটা নিয়ামত, এই সাহায্য এবং বিজয়ের সাথে আরেকটা বোনাস নিয়ামত, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ মানুষের আদর্শের দিকে ধাবিত হবে না, দলে দলে মানুষ আল্লাহর দিনের দিকে ধাবিত হবে, তারই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম। এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব নয়, এটি আব্দুল জব্বারের কোনো কৃতিত্ব নয়, এটি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোনো কৃতিত্ব নয়, এটি যে সাহায্য এবং বিজয়ের উপরে বাংলাদেশের আজকে সুন্দর নতুন আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার সাথে এটা আল্লাহর আরেকটা নেয়ামত যে মানুষ মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে না, মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বেছে নিয়ে ইসলামের দিকে তারা ধাবিত হবে, তারই প্রমাণ হচ্ছে আজকে এই শিল্পকলা একাডেমি। ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম এক পবিত্র জুমার দিনে ঢাকার পল্টনে, বাইতুল মোকাররমে, পল্টন মসজিদ আশেপাশে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত। এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমার নামাজ আদায় করতে যাবেন, জুমার নামাজ আদায় করতে যান, শুধু জুমার নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো, এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করতো, মনে হতো ওটা আমাদের বাংলাদেশ না, এটা রক্তাক্ত আরেকটা ফিলিস্তিন, যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায়, জাতি এটাও জানতে চায়। সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগিয়ে একজন একজন করে বের করতেন আর গুলি তাক করে রাখতেন, ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা, আপনি কোন সাহসে আমাদের মুসল্লিদের মুখে তা ধারণ করেছিলেন? জাতি আরো জানতে চায়। এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার কোথায়, আপনি আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা কান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে। আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধারণ ধ্বনি করেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আপনি বলেছিলেন এটি জামাত ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান, আজ কান খুলে শুনে রাখুন 2024 সালের 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশ সুদরায় বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এই দেশের 18 কোটি মানুষের জন্য শুধু নয়, বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটির নিরাপত্তার গ্যারান্টির নাম হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে আপনারা জঙ্গি স্লোগান বলে দিলেন, আপনারা সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গি স্লোগান বলে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে, জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন, আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, 2024 সালের 5ই আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে, আমাদের মানুষ, এদেশের জনগণ শুধুমাত্র 3টি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। আমাদেরকে অনেকে বলেন এই দায়, এই মানুষের জীবন, এই রক্ত, এই হাত, এই পা, এই চোখ হারানো, আমরা তো এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা, এখনো শহীদের সংখ্যা বাড়ছে, এখন আহত পঙ্গুত্ব মানুষের কান্নার ধ্বনি থামেনি। আপনারা জানেন কিনা, নিশ্চয়ই জানেন, চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না। সেই মানুষগুলোকে, সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য যারা গুলি দিয়ে আপনার এই চোখের জ্যোতি কেড়ে নিল, আপনার অনুভূতি কি কি? আজ নারায়ণগঞ্জবাসীর এই দায়িত্ব নিতে হবে, বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। ওই চোখের জ্যোতি হারানো ভাইয়েরা আনন্দের অশ্রু ঝরিয়ে বলেছিল, আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত 15.5 বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায়, আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোকিত করার জন্য আমি আমার জীবন দেব। আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল 15.5 বছর, তারা বলেছিল কোনো কিছুর দরকার হবে না, শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট, শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলবো, শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলবো। আমি আপনাদের কাছে আজ নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে জানতে চাই, আপনার নেত্রী এমন অপকর্ম করলেন সেই নির্দেশটুকু দেওয়ারও তো তিনি সময় পেলেন না। আপনারা কার পিছনে ঘুরেছেন? বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না, যাবে না, যাচ্ছে না। আপনারা এমন নেতা এমন নেত্রীর পিছনে ঘুরলেন যারা 5ই আগস্টের পর 6ই আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা কর্মীরা, ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নেই। আমরা ধিক্কার জানাই প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন, এরকম একটা দেশ, দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন, এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা
দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয়, এই বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না। কারণ এটা জনগণের সিদ্ধান্তের দরকার নেই, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আদর্শিক ভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, প্রধান অতিথি মূল কথা বলবেন, আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। 2024 সালে 5ই আগস্ট, তার আগের দুই আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা 30শে জুলাই বলে নাই, মানে 1লা আগস্ট বলে নাই, 2ই আগস্ট বলে নাই, 3রা আগস্ট বলে নাই, কি বলেছিল? 32শে জুলাই, 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই। এই 33-35শে জুলাই পার করে যখন 1লা আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না, তখন সর্বশেষ ট্রাম্প কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল। আমি বলি শেখ হাসিনা বিগত 15.5 বছরে আমাদের তো কোনো উপকার করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। 1লা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন। এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারলো যে 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন। এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন, আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, আপনি আমাদেরকে নিষেধ করেছেন, আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উড্ডীন করেছে। সুতরাং জামাত ইসলামীর সাথে আদর্শিক এবং রাজনৈতিকভাবে দুইভাবে জামাত ইসলামীর কাছে আপনি পরাজিত হয়েছেন, আদর্শিকভাবে পরাজিত হয়েছেন, রাজনৈতিক এবং নৈতিকভাবেও আপনি পরাজিত হয়েছেন। আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে, পারেন নাই। আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার তার জন্য চাই ব্যক্তি সংস্কার। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা, যে সুন্দর একটা মেরামত করা রাষ্ট্র, যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায়, আপনি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার, দক্ষতা দরকার, দেশপ্রেমের দরকার। আজকে অন্যান্য দলকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে, আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তা প্রমাণ করে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করেছে। দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করে এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন, সেই তথ্য এখনো সংসদে আছে, সেই তথ্য টিআইবির কাছে আছে, সেই তথ্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের কাছে আছে। ওই মন্ত্রী 2 জন জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসমান মুজাহিদ ভাই প্রমাণ করেছিলেন আমরা যদি দুটো কাল দুর্নীতি করেছি প্রমাণ করতে পারে, শুধু মন্ত্রণালয় নয়, শুধু সংসদ সদস্য নয়, আমরা জামাত ইসলামীর সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করবো, কেউ আজ পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই, এটি প্রমাণিত জামাত ইসলামী সৎ। সুতরাং সততার দিক বিবেচনায় যদি আপনি এটি প্রমাণ করতে চান, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটি মুখে নয় বাস্তবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। দ্বিতীয়ত, এই দেশের ছাত্র জনতা এখন কি চায়? দক্ষতা চায়। আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি, কেউ কেউ মনে করে খুব বড় জোর হলে আমরা জানা যায় ইমামতি করে দাফন কাফন সম্পন্ন করা টুকটাক যোগ্যতা আমাদের আছে, মিলাদ শরীফ পড়ায় হয়তো আমরা টুকটাক কাজ মানুষের হৃদয় অর্জন করতে পারি, কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সততার পাশাপাশি দক্ষতার মানদণ্ডে অন্য যে কোনো দুনিয়াবী দৃষ্টির চেয়ে আমরা আমাদের জায়গায় মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তৃতীয়ত, সবচেয়ে বড় আজকে দেশের জন্য সংকট, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এখন আছেন, যারা কাজ করছেন, তারা প্রতিবার বারবার বলছেন আমাদের কিছু সৎ লোক হয়তো টুকটাক পাওয়াও যাচ্ছে, কিছু দক্ষ যোগ্য লোক হয়তো পাওয়াও যাচ্ছে, সবচেয়ে সংকট হচ্ছে যেটা দেশপ্রেমিক লোকের অভাব। আপনাদের মনে থাকার কথা সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আমাদের শ্রদ্ধেয় কর্মী ভাইয়েরা, সুধী মণ্ডলী, 2008 সালের নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে টিপাই মুখ বাঁধ যখন বাঁধের নির্মাণ পরিকল্পনা করা হয়, এই মাওলানা কি মাসুম ভাই সহ জামাত ইসলামী তৎকালীন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাই, সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের নেতৃত্বে সারা দেশে আমরা তীব্র আন্দোলন করেছিলাম, সেদিনই প্রমাণ করেছিলাম নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হলেও জনগণের ভালোবাসার কাছে আমাদেরকে হারাতে পারবেন না, আমরা সেদিন প্রমাণ করেছি আধিপত্য গোষ্ঠীর কাছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, দেশপ্রেমের প্রশ্নে ইমানের প্রশ্নে আপোষ না করে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। আমরা সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন, যারা কর্মী হিসাবে এখানে এসেছি, যারা সুধী হিসাবে এসেছি, যারা সহ সুবানুদ্ধায়ী ভালোবাসার অংশ হিসাবে এসেছি, আমাদের ভালোবাসাটা শুধুমাত্র যেন জামাত ইসলামের প্রতি না হয়, আমাদের ভালোবাসাটা হবে আমাদের ইসলামের প্রতি, আমাদের ভালোবাসাটা হবে আমাদের প্রিয় রাষ্ট্র বাংলাদেশের জন্য। সেই জন্য এই সততা, দক্ষতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত একটা গোষ্ঠী, একটা দল, একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি, তাহলে বিশ্বাস করি আমাদের অসংখ্য শহীদেরা, আমাদের অসংখ্য হাতারা, পাহারা, পঙ্গু, চৌখারা ভাই এবং বোনদের এই সুন্দর স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরীর সবচেয়ে বাংলাদেশের
জায়গায় আনা চেয়ে গেছে পৃথিবীতে, যাকে একটা নিকৃষ্ট হিসাবে, উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে, নির্লজ্জভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জবাসীর দায়িত্ব আজকে কি আপনারা নিতে পারবেন? এই নিকৃষ্ট, অবঞ্চিত, লাঞ্ছিত নারায়ণগঞ্জবাসীকে আমরা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে এই নারায়ণগঞ্জবাসীকে আমরা সম্মান এবং মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এটা করার জন্য আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বের হতে পারেন, এই অবহেলিত, এই লাঞ্ছিত, এই অপমানিত, এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করিয়েছে, তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সম্মান এবং মর্যাদার আসলে তাদেরকে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায়, বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান এখনও কিছু ষড়যন্ত্র ঘাপটি মেরে থাকা লোকেরা করছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই। রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে লুকিয়ে হুঙ্কার করে লাভ হবে না, সেখান থেকে খুঁজে বের করে বেনজির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে, আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে। সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন, দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন, এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন, তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও পারে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।